আমি নিচে নামছি আর এমনিতে আগুন ধরে গেছে বেইলি রোডের ওই রেস্টুরেন্ট, এরপরে পরবর্তীতে সব ছাই হয়ে গেল এবং 46 জনের মতো মারা গেল, আরও অনেক আশঙ্কাজনক অবস্থায় আছে। এরকম একটা স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে আমার চোখে পড়লো, মানে তিনি বেঁচে গেলেন, তার মানে এই নয় তিনি আরেকবার যে মরবেন না, তার মানে এই নয় আমি আপনি যে মরবো না, পুরো ঢাকা একটা মরণ ফাঁদ। এখানে আমি যদি বাংলাদেশের কথা বলি, এই দেশের মানুষ অর্থ আর ক্ষমতা বোঝে, পৃথিবীতে এর বাইরে আরও অনেক কিছু আছে তারা মানতেই চায় না, পৃথিবী যে সামাজিক, পৃথিবী যে মানবিক, এখানে মানুষের বসবাসযোগ্য করে তোলার জন্য যে কাজ করা দরকার সবাই ভুলে গেছে, অর্থ আর ক্ষমতার জন্য এত পাগল প্রায় হয়ে গেছে, পুরো ঢাকার কোন একটা এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আপনার নিয়মকানুন মেলে, পরিবেশ আইন মেনে, দুর্যোগ আইন মেনে, আগুনের আইন মেনে করেছে বলতে পারবেন? যদি আপনার জানা থাকে কমেন্ট করেন। আমার জানা মতে একটাও নাই। এখন তাহলে আপনি যে সময়ে অসময়ে ঢাকা যেতেই হতে পারে, এবং আপনি যে কোনো সময় যে কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, হঠাৎ করে দেখছেন দাও দাও করে চলে গেছে, আপনি আপনার পরিবার সহ পৃথিবী থেকে হারিয়ে যাবেন, জানবেনও না যে একটা অস্বাভাবিক মৃত্যু যে আপনার হয়েছে আপনার সোনার বাংলাদেশে। আপনি খেয়াল করে দেখেন গ্যাস, এই যে গ্যাস সিলিন্ডারগুলো বিক্রি করছে, আপনি পৃথিবীর এমন উন্নত কোনো দেশ আছে যেখানে গ্যাস সিলিন্ডার মুদি দোকানে বিক্রি করে, ফার্মেসিতে বিক্রি করে, পাড়া মহল্লায় বিক্রি করে, যে যেখানে পারছে, কোনো ধরনের আইন কানুন কোনো কিছুই মানে না, যে যেখানে পারে এগুলো বিক্রি করছে, এবং যে যে আপনি যে পথ চলতেছেন আপনি চিন্তা করছেন না ঢাকা যাবো না, আমি আমি দিনাজপুর থাকি, আমি এই অঞ্চলে থাকি, দেখবেন পাশে একটা দোকানে সিঙ্গারা পরি বাজতেছে একটা সিলিন্ডার গ্যাস রাইকা, আপনিও খাইতেছেন, এটা হঠাৎ করে ফুটে যাইব, আপনি ফাইটে যাবেন, পুরো এই এই যে অব্যবস্থাপনা এটা চলছে এবং চলবে, এবং আপনি মরার জন্য প্রস্তুতি নেন, এছাড়া তো উপায় নাই। এবং মানুষের স্বভাব কত খারাপ দেখেন, এই নিমতলির আগুনের ঘটনা তো আপনি জানেন কত ভয়াবহ হয়েছিল, হাড় পাওয়া গেছিল কেবল, পুরে পুরে ছাই, কত বেদনা, কত শোকাহত চিত্র, ছবি, ফুটেজ, ভিডিও, বার্তা দেখেছি। এখন সেই নিমতলিতে আপনি খবর নেন আবারও সেই রাসায়নিক দ্রব্যের গোডাউনগুলো আবারও আছে, আবারও ব্যবসা চলছে, আবারও পূর্বে, আবারও শোকগাথা, আবারও ছবি, আবারও কত কিছু, আবারও তদন্ত কমিটি, এই পর্যন্তই থাকে। এই যে ঘটনা বেইলি রোডের ঘটলো, 46 জন হারিয়ে গেল, হয়তো আরও কয়েকজন হারাতে পারে, এখন পরবর্তীতে কোনো একটা বড় ঘটনা আরেকটা ঘটে যাবে, বেইলি রোড হারিয়ে যাবে, এবং পরবর্তী বেইলি রোডের ঘটনার জন্য প্রস্তুতিটা আপনাকে নিতে হবে, সেটা আপনার পরিবার কিংবা আমার পরিবার হতে পারে, কারণ এমন এক বাংলাদেশে আছেন যেখানে অর্থ আর ক্ষমতার পিছনে মানুষ এমনভাবে ছুটছে, এর বাইরে পৃথিবী যে আছে তারা ভুলেই গেছে, কোনো ব্যবস্থাপনা নাই। আপনি পুরো ঢাকাতে যদি কখনো মহান আল্লাহ পাক এমন না করুক যদি ভূমিকম্প হয়, কয়েক লাখ লোক মারা যাবে, এবং আপনার উদ্ধার ব্যবস্থাপনার কাজ লাগবে 3-4 মাস যাবত চলতে থাকবে, কারণ গাড়ি ঢুকবে না, এমন অব্যবস্থাপনা পৃথিবীর কোনো রাজধানীতে আছে আমার জানা নাই, আমি যতটুকু অল্প জ্ঞানের অধিকারী, আপনার জানা থাকলে কমেন্ট করিয়েন। এই এত অব্যবস্থাপনার মধ্যে আপনি অস্বাভাবিকভাবে মৃত্যু গ্রহণ করতে হবে এই দেশে, স্বাভাবিক অবস্থায় মৃত্যু গ্রহণ করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ অব্যবস্থাপনার মাত্রা এমন দাঁড়িয়েছে কেউ কথা শোনে না। যখন আমি আপনি ধরেন একটা ভুল ধরিয়ে দিলাম যে এখানে গর্ত আছে, যে কোনো সময় শিশুর পা ঢুকে যেতে পারে, কই এই যে আইছে, মানে এমনভাবে আপনাকে কটাক্ষ করবে, আপনাকে এমনভাবে ট্রল করবে, আপনাকে এমনভাবে বাজে মন্তব্য করবে যে ওর মনে কোনো কাম নাই। আরে অমানুষের বাচ্চারা, কাম আছে বলেই তো কিছু মানুষ এখনো চোখে আঙ্গুল দিয়ে তোদেরকে দেখায়, তোরা অর্থ আর ক্ষমতার পিছনে এমনভাবে ছুটছিস, একটা রাষ্ট্রকে পুরো মৃত্যু নগরী বানিয়ে ফেলছে, যে সব জায়গায় মৃত্যুর ফাঁদ বসে আছে, যে কোনো সময় আপনি আপনার সন্তান মারা যাবেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা রেস্টুরেন্টে, সেটা রাস্তায়, মানে মরণ ফাঁদ পুরো বাংলাদেশে বিছিয়ে আছে, কারণ সেগুলো দেখার চিন্তা করার কারো মন মানসিকতা নাই, চলছে চলুক, সবার দরকার অর্থ, সবার দরকার ক্ষমতা, হারামির সোনার বাংলাদেশে এমন অবস্থা দাঁড়িয়েছে যেটা দেখার কেউ নাই, ওই তদন্ত কমিটি হবে, এই পর্যন্তই, মানে আপনি মরবেন শুধুমাত্র আপনার জন্য সান্ত্বনা রাষ্ট্র দিবে একটা তদন্ত কমিটি, এটার রিপোর্ট আসবে না আসবে না সেটা দেখার আর কারো মনে থাকবে না। বেইলি রোডের পরে আরেকটা উত্তরা রোড হয়ে যাবে ঘটনা, বেইলি রোডের ফাইল নিচে পড়ে যাবে, কি ঘটনা ঘটেছে কেউ জানে না, সিলিন্ডার গ্যাস একটার পর একটা ফাটবে, ফুটবে, মরবে, এটাই হচ্ছে, মানে আপনার অস্বাভাবিক মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নেন, এছাড়া উপায় নাই। আল্লাহ হাফেজ।